মিরপুরে ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। প্রতিদিনের মতো আজও রানিং এবং ফুটবল খেলে ঘাম ঝরিয়েছেন মুশফিক মাহমুদুল্লাহরা। যে কোনো সময় ঘোষণা হতে পারে এশিয়া কাপের প্রাথমিক দল, এমন পরিস্থিতিতে আজ হঠাৎ মিরপুরে এসেছিলেন তামিম ইকবাল। নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা। হঠাৎ মিরপুরে তামিম ইকবাল, ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পর প্রথমবার হোম অফ ক্রিকেটে টাইগার ওপেনার। সেরে বাংলায় এসেই সোজা মেডিকেল বিভাগে, ইঞ্জুরি ও পুনর্বাসন প্রক্রিয়ার ব্যাপারে নিয়েছেন চিকিৎসকের পরামর্শ। তারপর ক্রিকেট পরিচালনা বিভাগে কিছুক্ষণ আড্ডা দিয়ে বেরিয়ে গেছেন তামিম। এদিন ব্যস্ত সময় পার করেছেন তিন নির্বাচক, ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসও। পুরোপুরি ফিট হয়ে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে ফিরবেন তামিম ইকবাল। তার আগে এশিয়া কাপ নিয়ে যত ভাবনা নির্বাচকদের, তামিমের ব্যাকআপ হিসাবে আলোচনায় জাকির হাসান, নাইম শেখ ও তানজিদ হাসান তামিম। ক্রিকেটাররা অনুশীলন অব্যাহত রেখেছেন হোম অফ ক্রিকেটে। রানিং দিয়ে শুরু করেন মুশফিক, মিরাজ, শান্তরা বৃষ্টির দিনে মেতেছিলেন ফুটবল খেলায়। ফিটনেসের অংশ হিসাবে খেললেও সিরিয়াস দেখা গেছে সবাইকে। তুলনামূলক সিনিয়র জুনিয়র ভাগ হয়ে খেলেছেন ক্রিকেটাররা, উদযাপন করেছেন প্রতিটি গোল। অনুশীলনে দেখা গেছে 25-26 জনকে, দেশের বাইরে আরও কজন। এর মধ্যেই ছোট হয়ে আসবে দলটা। প্রাথমিক দল ঘোষণা সময়ের ব্যাপার, কারণ মঙ্গলবার থেকেই শুরু হবে স্কিল ট্রেনিং। অধিনায়ক হিসাবে সাকিব আল হাসানের নামও জোরে সোরে উচ্চারিত হচ্ছে। টেস্ট ও টি-20-র মতো ওয়ানডেতেও বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার পথে টাইগার পোস্টার বয়। তবে শুধু এশিয়া কাপ ও বিশ্বকাপ নয়, 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব পাচ্ছেন সাকিব। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।